আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? এই করোনা মহামারীর মধ্যে আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা রসায়নের দশম অধ্যায়ের খনিজ সম্পদ নিয়ে কিছু টপিক নিয়ে আলোচনা করব। এটা সেট 10.1 এর খনিজ অধাতু। মূলত খনিজ অধাতু বলতে আমরা কি বুঝি? খনিজ থেকে যে সকল অধাতু আমরা সংরক্ষণ করি সেগুলোই হচ্ছে খনিজ অধাতু। আমাদের দশম শ্রেণীতে বা রসায়নের খনিজগত পদার্থ বলতে সালফারকে বোঝানো হয়েছে। তো আমরা সালফারের বিভিন্ন ধর্মাবলী, ব্যবহার এবং প্রস্তুত প্রণালী সম্পর্কে আজ জানব। সালফার একটি পদার্থ, পর্যায় সারণীতে অবস্থান কত আমরা তো সবাই জানি। সালফারের প্রতীক এস, এর পারমাণবিক সংখ্যা 16। তাহলে ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। দেখতো 16 হয়েছে কিনা। তাহলে পর্যায় কত? পর্যায় 3 আর গ্রুপ, তোমরা চতুর্থ অধ্যায় পড়েছো, গ্রুপ কত? 10 + 6 = 10। তাহলে সালফার তৃতীয় পর্যায়ের 16 গ্রুপে মোল। এখন আসি আমরা খনি থেকে কিভাবে সালফার উত্তোলন করব। সালফার একটি কঠিন হলুদ পদার্থ, এটা মূলত খনিতে মাটির গভীরে থাকে। এখন খনি থেকে এটা উত্তোলন করার জন্য অবশ্যই কি করতে হবে? কঠিন পদার্থকে উপরে আনতে হলে অবশ্যই তাকে তরলে পরিণত করতে হবে। তো আমরা সালফারের গণনা করব প্রথমে। অর্থাৎ সালফার 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন সালফার বলে তরলে পরিণত হয়। সালফার যদি তরলে পরিণত করা হয় তাহলে সালফারকে একটা পানি প্রবাহের মাধ্যমে আমরা সেটা খনি থেকে বাইরে বের করে আনতে পারি। এই যে পদ্ধতি, মূলত সালফার খনি থেকে যে পদ্ধতিতে উত্তোলন করি ওকে বলা হয় ফ্রাশ পদ্ধতি। ফ্রাশ পদ্ধতিতে সালফারকে আমরা উত্তোলন করি। এটি মূলত একটি তিনটি নন এককেন্দ্রিকভাবে এটা আমরা উত্তোলন করা। দেখি কিভাবে সালফার খনিতে উত্তোলন করা হয়। মাটির গভীরে সালফার থাকে। এখন মাটির গভীর থেকে সালফারকে উত্তোলন করতে হলে অবশ্যই আমাদের পাইপ, যেমন আমরা পানি ভূগর্ভস্থ পানি উত্তোলন করি ঠিক একইভাবে আমরা পাইপের মাধ্যমে এই সালফারকে উত্তোলন করি। তিনটি এককেন্দ্রিক নল থাকবে, তিনটি নল এক কেন্দ্রিক, একই জায়গায় এটা আপতিত হয়েছে,
পতিত হয়েছে। এই কাজ কি? যেমন আমরা এখানে একটা বায়ু চাপ প্রয়োগ করব, বায়ু চাপ 20 থেকে 25 এটিএম অ্যাটমোস্ফিয়ার। এখন এই সালফারের গলনাঙ্ক আমরা জানি 115 ডিগ্রি সেলসিয়াস। এখন 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালফার গলতে শুরু করবে, কিন্তু তার নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রায় এই সালফার ভালো বলে এই পাইপ থেকে নির্গত হয়। সে তাপমাত্রাটা হচ্ছে 170 থেকে 370 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আমি পানিকে, আমরা পানিকে বাষ্প পরিণত করে এই নলের মাধ্যমে আমরা এটি বলা হয় সুপার বাষ্পে পরিণত করে এই পাইপের মাধ্যমে সালফার পর্যন্ত পৌঁছাতে পারি, তাহলে এই সালফার গলে যাবে এবং এটি এক কেন্দ্রিক নল থেকে এই নল দিয়ে মুক্ত সালফারে তরল আকারে বেরিয়ে আসবে এবং এই 175 থেকে 370 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পীভূত পানিকে বলা হয় সুপার হিটেড ওয়াটার। একটি খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা সুপার হিটেড ওয়াটার। এখন আমরা সালফারের ব্যবহার, কেন আমরা এই সালফার ব্যবহার করব, এটা অধাতু, তারপরে আমাদের ব্যবহার জানব। তো আমরা সবাই H2SO4-এর কথা জানি, H2SO4-কে বলা হয় রাসায়নিক দ্রব্যের রাজা। H2SO4 হচ্ছে রাসায়নিক দ্রব্যের রাজা। একটি দেশের অর্থনৈতিক মানদণ্ড নির্ভর করে H2SO4-এর ব্যবহারের উপর। তো দেখো H2SO4-এ কি আছে, সালফার। তাহলে এই সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে অবশ্যই সালফার প্রয়োজন, অর্থাৎ রাসায়নিক দ্রব্যের রাজা সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে আমাদের সালফার প্রয়োজন। রাবার, আমরা যে রাবার গাছ থেকে রাবার পাই সেটা খুবই নরম প্রকৃতির। চিন্তা করে দেখো তোমাদের জুতার রাবার যদি নরম হতো কেমন হতো, টেপে দেয়। তো এই রাবারকে শক্ত করার জন্য এই সালফার যোগ করা হয়, এই সালফার যোগ করাতে বলা হয় ভলকানাইজিং। সালফার যোগ করলে রাবারটি শক্ত হয়। তাছাড়া বিভিন্ন ধরনের ওষুধ সালফার ড্রাগস নামে পরিচিত আমাদের এই সালফার ব্যবহৃত হয়। এখন তোমাদের একটি প্রশ্ন, তোমরা কি বলতে পারো সালফারের সংকেত কি? সালফারের সংকেত হচ্ছে S8, অর্থাৎ একটি সালফারের অণুতে 8টি সালফারের পরমাণু বিদ্যমান। সালফারের যৌগ, সালফারের যৌগ হিসেবে আমরা দুটি যৌগ বেশিরভাগ ব্যবহার করি, পাই একটি হচ্ছে SO2, একটি হচ্ছে SO3। SO2 সালফার ডাইঅক্সাইড, ডাই কেন, দুটো অক্সিজেন,
তাহলে এটা কি হবে সালফার ট্রাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড এই দুটি যৌগের মধ্যে সালফারের জারণ ঘটে কত বলতে পারো? দেখো আমরা সবটার মধ্যে করেছি সালফারের জারণ সংখ্যা নির্ণয়, সেই হিসাবে এখানে 2:0 বা এক্স প্লাস তাহলে সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ মান প্লাস 4। SO3-তে সালফারের জারণ মান প্লাস 6। তাহলে এখন তোমরা বলো দিনি কোন কোন অক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত সম্ভব, সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইড? অবশ্যই সালফার ট্রাইঅক্সাইড। আগেই জানি আমরা সালফার ডাইঅক্সাইডের সালফারের জারণ মান প্লাস 4। এখন এই সালফার ডাইঅক্সাইড আমাদের দৈনন্দিন জীবনে প্রায় দেখা যায়, যেমন কলকারখানা বা গাড়ি গাড়ি ধোয়া থেকে সালফার ডাইঅক্সাইড নির্গত হয়। তাছাড়াও আমাদের পরিচিত যখন পেঁয়াজ কাটা হয় তখন পেঁয়াজের কোষ থেকে এক ধরনের গ্যাস নির্গত হয় সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড গ্যাস যখন আমাদের চোখে প্রবেশ করে তখন আমাদের চোখের প্রদাহ সৃষ্টি হয়, চোখে জ্বালা করা জন্য তখন আমাদের চোখ থেকে কি নির্গত হয় চোখের পানি, যাকে আমরা পান না। তাহলে পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ দিয়ে পানি বেরোয় মূলত সালফার ডাইঅক্সাইডের কারণেই, পেঁয়াজের চোখে সালফার ডাইঅক্সাইড বাষ্প, এই বাষ্পটা যখনই পেঁয়াজ কাটা হয় তখন নির্গত সরাসরি চোখে প্রবেশ করে, আর চোখে প্রবেশ করার পরে সেটা আমাদের চোখে প্রদাহ বা জ্বালা সৃষ্টি করে এবং একসময় যে চোখের পানিতে পরিণত হয়। তাহলে পেঁয়াজ কাটার জন্য চোখে যে পানি পড়ে তার জন্য সালফার ডাইঅক্সাইডই দায়ী। দেখো পেঁয়াজের মধ্যে বিদ্যমান সালফার ডাইঅক্সাইড যৌগটির নাম সালফিউরাস অ্যাসিড। দেখো আরেকটি অ্যাসিড আছে সালফিউরিক, অধিকাংশ সময় এটা দুটোর ভিতর সমস্যা হয়, কনফিউশনে পড়ে যেতে হয়। সালফিউরাস মানে SO3, আস থাকলে সাধারণত যোজনী কত হয় কম, আর সালফিউরিক ইক এই ধরনের যোজনী বেশি, আমরা যোজনী বের করে যোজনী হচ্ছে 4, এখানে সালফারের যোজনী 6, তাহলে এটা হচ্ছে আস, এটা হচ্ছে ইক, যোজনী কম হলে আস বেশি হবে ইক। এখন বলতো যদি পেঁয়াজের মধ্যে SO3 থাকে তাহলে কি হবে?
কি হতো দেখো, যদি পেয়ারা যদি পেঁয়াজে সালফার ডাইঅক্সাইডের পরিবর্তে সালফার ট্রাইঅক্সাইড থাকে তাহলে কি হতো? তাহলে চোখে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হতো এবং মানুষ অন্ধ হয়ে যেত। তাহলে দেখো, সালফার ট্রাইঅক্সাইড হলে মানুষ কিন্তু অন্ধ হয়ে যেত। পানি পড়বে, মূলত সালফার ডাইঅক্সাইডের প্রভাব। এখন আমরা সালফার একটি যৌগ সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতি নিয়ে কিছু আলোচনা করব। সালফিউরিক প্রস্তুতি আমরা দুই ভাবে করতে পারি, এটা হচ্ছে লেড চেম্বার পদ্ধতি, এটা হচ্ছে স্পর্শ পদ্ধতি। অর্থাৎ আমরা সালফিউরিক অ্যাসিডকে, সালফার ট্রাইঅক্সাইডকে যখন বায়ুর সংস্পর্শে আনি, আমরা সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি আমরা স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি করব। আমরা খনি থেকে শিখাই মুক্ত সালফার। সালফার বায়ুমণ্ডলীয় অক্সিজেনের প্রভাবে জারিত হয়ে সালফার ডাইঅক্সাইড গঠিত হয়। অবশ্যই ভৌত অবস্থাগুলো দেওয়ার চেষ্টা করবে। মুক্ত সালফার বা সলিড সালফার বায়ুমণ্ডলীয় অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফার ডাইঅক্সাইড গ্যাসের পরিণত হয়েছে। এখন এই সালফার ডাইঅক্সাইড আবার বায়ুমণ্ডল অক্সিজেন দ্বারা আবার জারিত হবে। সালফার ডাইঅক্সাইড দেখো তো বিক্রিয়াটি সমাপ্ত হয়েছে কিনা? না, এখন বিক্রিয়াটিকে অবশ্যই সমাপ্ত করতে হবে, কারণ এই বিক্রিয়াটি হচ্ছে মূল বিক্রিয়া, সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির মূল বিক্রিয়া। দেখো এখানে অক্সিজেন মোট কত আছে? আগেই বলেছি যে এই যৌগটি হচ্ছে বিক্রিয়াটি হচ্ছে সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতির মূল বিক্রিয়া। তাহলে দুটি গ্যাসীয় পদার্থ এর উপর অবশ্যই কিছু নিয়ামক কাজ করে, এই নিয়ামক দ্বারাই বিক্রিয়াটি সামনের দিকে অথবা পশ্চের দিকে অংশ করে। এই নিয়ামকগুলো আমাদের অবশ্যই জানতে হবে। নিয়ামকগুলো হচ্ছে
440 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক এক অ্যাটমোস্ফিয়ার চাপ বায়ুমণ্ডলের চাপ এবং ঘন কার্বন ডাই অক্সাইড বা প্লাটিনামের জন্য এটা হচ্ছে প্রবাহ। এই প্রবাহকের কাজ হচ্ছে বিক্রিয়ার গতি গতি বৃদ্ধি করা। আমরা ভ্যানিটাম পেন্ট ডাইঅক্সাইড অথবা প্লাটিনাম চূর্ণ ব্যবহার করতে পারি, যেহেতু প্লাটিনামের দাম অনেক বেশি। তোমরা আগেও জানো প্লাটিনাম একটি দামি ধাতু, ভ্যানিটাম পেন্ট ডাইঅক্সাইড ব্যবহার করতে পারি। বায়ুমণ্ডল চাপ একে দিয়ে এবং তাপমাত্রা অবশ্যই 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা হচ্ছে অত্যানুকূল তাপমাত্রা বা চাপমাত্রা। অর্থাৎ এই চাপ এবং তাপমাত্রায় এই বিক্রিয়াটি সর্বাধিক উৎপন্ন হয়। এখান থেকে আমরা সালফিউরিক অ্যাসিডের যে কাঙ্ক্ষিত মাত্রা সেটা আমরা দ্রব্য প্রস্তুত করতে পারি। দেখো আমি আগে বলেছি সালফার ডাইঅক্সাইড থেকে আমরা সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি করতে পারি। সালফার ডাইঅক্সাইডের সাথে পানি যোগ করলে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত হয়। তো এখানে আমাদের প্রস্তুতি শেষ কিন্তু না, মূলত এখানে একটি সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে সালফার ডাইঅক্সাইডের সাথে পানি বা বাষ্প পানি চালনা করলে সালফিউরিক গ্যাস তৈরি হয় ঠিক, কিন্তু সেটি ঘন কুয়াশা। তোমরা অবশ্যই কুয়াশা দেখেছ, কুয়াশা কেমন না ধরা যায় না সোয়া যায়, বায়ু এবং তরলের ঠিক একটি মধ্যবর্তী অবস্থা। তো পাত্রে যদি সালফিউরিক অ্যাসিডের ঘন কুয়াশা তৈরি হয় তাহলে কি সেটা আমাদের কাঙ্ক্ষিত সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি হবে? না। এখানে একটি সমস্যা এবং সবচেয়ে বড় সমস্যা এই ঘন কুয়াশা তরলে পাত্রে সালফিউরিক অ্যাসিডের ঘন কুয়াশা তৈরি হয়। এই কুয়াশা দূর করতে হলে আমরা কাঙ্ক্ষিত সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে পারি। তাহলে এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে আবার সালফার ডাইঅক্সাইড যোগ করবো অতিরিক্ত পরিমাণ এক্সেস, তখন কী হবে? অনিয়ামনয় তাহলে সালফার অ্যাসিডের মধ্যে সালফার ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে অনিয়াম গ্যাস তৈরি হবে। এর আরেকটি নাম আছে পাইরোসালফিউরিক অ্যাসিড, আরও একটি নাম আছে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড। তোমাদের এই অনিয়াম বা ধুমায়মান সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কি অবশ্যই জানতে হবে। এখন এই অনিয়ামের মধ্যে আমরা যদি বাষ্প চলন আমরা এইভাবেও লিখতে পারি, তাহলে এর মধ্যে যদি কর্মা করি পানি অর্থাৎ অলিয়ামের সাথে আমরা পানি বা দূরের বসে চালনা করে দুই অণু সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। এরপর এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমরা ফোটায় ফোটায় তরল পদার্থ বা পানি যোগ করব, অবশ্যই সাবধানে।